রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। একটি ড্রোন শহরের একটি ভবনে আঘাত করে। এছাড়া আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি রাশিয়ার। এদিকে রুশ ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালানোকে যুক্তরাষ্ট্র সমর্থন বা উৎসাহিত করে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সাম্প্রতিক মাসগুলোতে রুশ ভূখণ্ডে প্রায়ই ড্রোন হামলার ঘটনা ঘটছে। বিশেষ করে রাজধানী মস্কোতেও কয়েকবার ড্রোন হামলা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার গভীর রাতে মস্কোর একটি নির্মাণাধীন ভবনে আঘাত হানে ড্রোন। রুশ কর্মকর্তাদের দাবি, ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হলে প্রযুক্তির মাধ্যমে সেটি নিয়ন্ত্রণহীন করা হয়, পরে একটি বহুতল ভবনে সেটি বিধ্বস্ত হয়। এছাড়া মস্কোর মোজাইস্ক এবং খিমকি জেলায় আকাশ প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলার পেছনে কারা আছে তা জানা না গেলেও একে কিয়েভের আরেকটি সন্ত্রাসী হামলার জন্য প্রচেষ্টা আখ্যা দিয়েছে মস্কো। এদিকে রুশ ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালানোকে যুক্তরাষ্ট্র সমর্থন বা উৎসাহিত করে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এছাড়াও পূর্ব ইউক্রেনের শহর লিম্যানের কাছে রাশিয়ার গোলাবর্ষণে তিনজন প্রবীণ নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে রুশ জেনারেল সের্গেই সুরোভিকিনকে মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এক রুশ সাংবাদিকের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। একসময় ইউক্রেন যুদ্ধের কমান্ডার ছিলেন তিনি। অন্যদিকে প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনের 8 পাইলটকে যুদ্ধবিমান F-16 চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ডেনমার্ক। ডেনমার্কের সশস্ত্র বাহিনী জানিয়েছে 8 পাইলট সহ 65 কর্মী ড্যানিশ সামরিক বিমান ঘাঁটিতে পৌঁছেছে। এর আগে রোববার ইউক্রেনকে F-16 দেওয়ার পাশাপাশি যুদ্ধবিমানটি চালানোর প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেয় ডেনমার্ক ও নেদারল্যান্ডস। ইউক্রেনকে 19টি F-16 দেবে ডেনমার্ক, প্রথম 6টি সরবরাহ করবে নতুন বছরে। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।